কেটে ফেলে আরো তোরা এনে দে। हेलो एवरीवन, दिस इज शांता एंड वेलकम बैक टू माय चैनल। की अवस्था सबार? तो तुम्हारा आमाके लिटरली पागल बनाए फेलते इनबक्सर मध्य जे आपू तुम्हें बोलछिले जे सामने तुम्हारे एक स्पेशल डे आसते चलसे। तो कि से स्पेशल डे एटा? तो अनेक जल्पना कल्पना करार पर आसले आमार भिडियोटा आपलोड करते आसले अनेक बेशी लेट हो गेछे, बिकज आमी होच्छे रिसेंटली एकटु ट्रावेलिंग ए छिलाम, तो दैट्स व्हाई एकटु बिजी छिलाम। तो जाइ होक, फाइनल होच्छे आमी आमार स्पेशल डे ब्लगटा निये आजके तोमादेर सामने चले एसेछि। आर स्पेशल डेटा निये बलार आगे तोमरा थामनेल देखे बुझे गेछो जे आजके स्पेशल डेटा आसले कि निये। ये स्पेशल दिनटार आसले आमार अनेक बछरेर एकटा इच्छा छिलो, जेहेतु आमी छोटोबेला थेके एकदम क्वार्टारे बड़ो होयेछि, तो जेहेतु आमरा सामने हयतोबा क्वार्टार छेड़े चले जाबो, तो फाइनाली क्वार्टार छेड़े चले जाओयार आगे ये प्रोग्रामटा करार आमार खूब शख छिलो। जाइ होक, प्रोग्रामेर दिन होच्छे आमरा एकटु लाइटिंग टाइटिंग करेछिलाम। तो फाइनाली सकालेर दिके होच्छे आमरा जे माँसगुलो छिलो, गरु माँस आर होच्छे मुरगीर माँस, सेगुलो निये एसेछिलाम। माँसगुलो एकदम फ्रेश होले खेते खूब टेस्टी हय आर कि, सेजन्यई मूलत सकालबेलाय आना, आर एमनिओ फ्रिजे जायगा छिलो ना, ताई होच्छे প্রোগ্রামের দিন আমরা সকাল বেলায় মাংসগুলো নিয়ে আসি। অলরেডি দুপুর হয়ে গেছে, প্রোগ্রাম যেহেতু সন্ধ্যায় তো বাবুর্চি অলরেডি রান্না করার প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো আমি গিয়ে দেখলাম যে চিকেনটা যেটা রোস্টেড ছিল সেটা অলরেডি ম্যারিনেট করে ফেলেছে, বিফও এদিক দিয়ে ধুয়ে রেখেছে, তারপরে যেগুলো পেঁয়াজ ছিল সেগুলো কেটে ফেলেছে। তো এখন হচ্ছে ওনারা চুলা ধরাবে। ভাই রে ভাই, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যে এতটা ডিফিকাল্ট হবে, এটা ওইটা মানে সমস্যা, এই সমস্যাগুলো হ্যান্ডেল করাটা আসলে সো টাফ। মানে আমি ভাবছিলাম প্রোগ্রামটা হয়তো বা খুব ইজিলি হয়ে যাবে, আমাদের হয়তো বেশি প্যারা নিতে হবে না, ডেকোরেটরওয়ালারাই হয়তো বা সব করে দিবে, কিন্তু ভাই এরা এটা আনলে ওইটা আনে না, ওইটা আনলে ওইটা আনে না, মানে এদেরকে আসলে বলে বলে করাতে হচ্ছিলো সব কিছু, মানে মেজাজটা খুব খারাপ লাগছিলো। আর যখন আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে যাব তার থেকেও আমাদের আসলে অনেকটা বেশি সময় লেগে গিয়েছিলো, কারণ কোনো কিছু আসলে টাইমলি হচ্ছিলো না। আমি তো কান ধরছি ভাই, জীবন আর কখনো এভাবে ঘরোয়াভাবে কোনো দিন অ্যারেঞ্জ করবো না, হয়তো বা রেস্টুরেন্টও করবো, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আর যদি এরকম না হয় ফ্যামিলি গেট টুগেদার করে একটা কিছু কোথাও বসে টসে খেয়ে ফেলবো, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আর এরকম করে হচ্ছে ঘরের মধ্যে আমি কখনোই আর প্রোগ্রাম করবো না, এটা আমার একদম শিক্ষা হয়ে গেছে চরম। আমরা যখন ডেকোরেটর বুক করি তখন কিন্তু ওনারা আমাদের সাথে কোনো কথাই ওরকমভাবে ডিসকাশন করেনি, যেহেতু ওনারা রেগুলার প্রোগ্রাম করে। সো একটা প্রোগ্রামে আসলে বেসিক কী কী লাগবে, তো এই সম্পর্কে ওনাদের তো ভালো ধারণা আছে, তো ওনারাদের কিন্তু আমাদের সাথে এই বিষয়গুলো ডিসকাশন করা উচিত ছিল, কিন্তু ওনারা আমাদেরকে তেমন কিছুই বলে নেই, যেটা যেটা লাগবে এভাবে বলে একটা প্রাইস লিস্ট ধরাই দিছে। কিন্তু যখন আমি একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ করতে গেলাম বা আমি একটা স্টেজ সাজাতে যাচ্ছি বা একটা কিছু করছি, তখন দেখতেছি যে না এটা নাই ওইটা নাই, তো এটা লাগবে এটা লাগবে, এভাবে করতে করতে কী করছে ওনারা এনে দিচ্ছে আর প্রাইস বাড়াচ্ছে, এনে দিচ্ছে আর প্রাইস বাড়াচ্ছে, এভাবে করতে করতে ওনারা হিউজ প্রাইস বাড়ায় ফেলছে। যাই হোক, এখন আর কি এই বিষয়ে কী বলবো আর। তো বিকেল হয়ে গেছে অলরেডি এইসব করতে করতে, তো আমি গোসল টোসল করে চলে আসছি। এখন হচ্ছে ওনারা একটু স্টেজটাকে সাজাচ্ছিলো যেখানে আমরা কেক কাটিং করব, তো আমরাও এখানে চলে আসছি সবাই মিলে। এখন বসে বসে দেখছি যে ওনারা কীভাবে গুছাচ্ছিলো সব কিছু। তো এদিকে হচ্ছে আমি, রাহাত, খালামুনি, আমার ভাই বোন যারা আছে, আমার প্রতিবেশী আন্টি সুমায়ের আম্মু, উনিও চলে আসছে, সবাই মিলে হচ্ছে বেলুন ফুলাচ্ছিলো। তো একসাথে আসলে সবাই মিলে বেলুন ফুলাচ্ছিলাম প্লাস হচ্ছে সাজাচ্ছিলাম, তো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগছিলো একসাথে। এই জন্যই আসলে আমি কোয়ার্টারের মধ্যে এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম, কারণ বাহিরে যদি আমি রেস্টুরেন্টে করি, কতবার হচ্ছে আমি আমার ওয়াইফের বার্থডেটা রেস্টুরেন্টে করেছিলাম, তো আমি জাস্ট রেডি টেডি হয়ে গিয়ে খেয়ে চলে আসছি, তো ওইটার মধ্যে আসলে আমি তেমন কোনো ফিল পাইনি। তো আমি চাচ্ছিলাম যে এবার প্রোগ্রামটা হচ্ছে কোয়ার্টারে করি, সবাই মিলে একসাথে আনন্দ করব, তো তাই হচ্ছিলো, তো খুব ভাল লাগছিলো। এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও আমাদের স্টেজ সাজানো কমপ্লিট হয়নি, তো রাহাত কিন্তু অনেক খাটাখাটনি করছে, তো আন্টিও আমাদের অনেক হেল্প করেছে, আন্টি না থাকলে আসলে এত সুন্দরভাবে সব কিছু হতো না। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি 7:30 বেজে গেছে কিন্তু আমাদের এখনও ডেকোরেশন কমপ্লিট হচ্ছে না। তারপরে যাই হোক, কোনো রকম ডেকোরেশন কমপ্লিট করে আমরা রেডি টেডি হয়ে চলে আসছি, যেহেতু গেস্ট চলে আসছে, তো এদিকে ক্যামেরাম্যানও চলে আসছে, ওয়াফিয়ার ফটো সেশন করছে। যেহেতু অনেক বেশি গরম ছিল তাই আমি ও ড্রেসটা একটু সিম্পলের মধ্যে রেখেছিলাম, তেমন বেশি হচ্ছে গর্জিয়াস কিছু রাখিনি, কারণ হচ্ছে বাচ্চা মানুষ, ওর আসলে কমফোর্ট জোনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
হাউএভার এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, যেহেতু আমার ঘরোয়াভাবে বিয়ের প্রোগ্রামটা হয়েছিল, তেমন কোনো আসলে ওরকম বড় করে কোনো প্রোগ্রাম হয়নি। সো আমি চাচ্ছিলাম ওয়াফের বার্থডেটা একটু ভালো করে সেলিব্রেট করার জন্য, সো সেই ইচ্ছাটা আমার আজকে পূরণ হয়েছে। সো আই এম রিয়েলি গ্ল্যাড টুডে। আজকের দিনে আমি আমার মেয়ের জন্য খুবই মন থেকে দোয়া করছি যেন আল্লাহকে সবসময় সুখে শান্তিতে রাখে। তোমরাও অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবে যেন ও সবসময় সুখে শান্তিতে থাকে আর একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে। আজকে ওয়াইফিও অনেক অনেক খুশি, কারণ ও হচ্ছে যখন দেখছিল বার্থডে গ্রোসারিজগুলো আমরা কিনছিলাম, তখন থেকেই বলছিল যে আমার হ্যাপি বার্থডে হবে, আমার হ্যাপি বার্থডে হবে। সো ও আসলে ভাবতেও পারে নাই যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হবে। সো ও খুব শকড, ওর ফেস দেখেই বুঝতে পারছো যে ও আসলে কি করবে, টোটালি কনফিউজড। বাট সে কিন্তু আসলে মন থেকে অনেক হ্যাপি, বাট এত মানুষ দেখে সে লিটারালি একটু কনফিউজড হয়ে আছে। প্রতিটা বাবা মাই চায় আসলে সন্তানকে হ্যাপি রাখার জন্য। আই হোপ আমরা পেরেছি, আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা ছিল ওয়াফিয়াকে হ্যাপি রাখার। ওয়াফিয়া যখন বড় হয়ে যাবে তখন নিশ্চয়ই এই ভিডিওসগুলো দেখবে আর দেখে বলবে যে মাম্মা ওকে কত ভালোবাসে। শুধু মাম্মা না, পাপাও তোমাকে অনেক বেশি ভালোবাসে। আর সন্তান হচ্ছে বাবা মার জন্য অনেক বড় একটা নেয়ামত, বিশেষ করে মেয়েরা। মেয়েরা তো বাবা মার জন্য অনেক বেশি বেশি নেয়ামত নিয়ে আসে। আর আমাদের লাইফের বড় একটা অংশ হলো আমাদের মেয়ে ওয়াফিয়া, আর আমাদের লাইফের ছোট্ট একটা এঞ্জেল যে কিনা আমাদের লাইফটাকে অনেক বেশি স্মুথ করে দিয়েছে। এই ছোট্ট একটা এঞ্জেল আমাদের লাইফে আসার পর আমরা অনেক বেশি খুশি। এখন প্রোগ্রামের মধ্যে হচ্ছে রাহাতের অনেক ফ্রেন্ড সার্কেল আসছিলো, তো এটা হচ্ছে রাহাতের একটা ফ্রেন্ডের মেয়ে, ওর নাম হচ্ছে মেহরিমা। তো আমি ওকে অনেকক্ষণ কোলে নিয়ে আদর করছিলাম, মেয়েটা মাশাল্লাহ অনেক কিউট। সো খাওয়া দাওয়া করার মাধ্যমে হচ্ছে আজকের ব্লগটা আমি শেষ করতে যাচ্ছি। তো আশা করছি তোমাদের কাছে ব্লগটি ভালো লেগে থাকবে, আর অবশ্যই আমার মেয়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবে, যেহেতু ওর বার্থডে, দোয়া করতে ভুলবে না। সো নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসবো, টিল দেন অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।